আমার প্রেমিকা হলে করবো, রুমে তো আমি কারোর জন্য প্রতিবাদ করি না, আমার জন্য করি না কারোর, এরা দুজন মিলে পিটাচ্ছে। আর মধু হচ্ছে নিজে এমন মাল যে মানে ওই জামা ধরে ধরে টেনে নিয়ে আসে। হ্যাঁ, মেয়ে মানুষের পাইলে তার ওই যে পারলে বেড়া টেনে টান দিয়ে উঠায় এনে গলার উপর কামড় দেয়, এটা আমি দেখে আসতেছি এখন এরকম একটা। আর ছেলেদের সাথে গালাগালি কর, সেখানে আমার কি প্রতিবাদ করার? মধু যদি নরম কোমল দিলরুবা হতো তা আলাদা কথা। তা তারপরে সে আমার কাছ থেকে আশা করতেছে যে আমি ওখানে তার পাশে দাঁড়াবো, প্রেমিকের মতো দাঁড়াবো, হাতে হাত ধরে বলবো রঙ্গ নিরাপত্তা দূরে যা, কেন ওকে মারছিস? এটা কি সম্ভব? ওকে ওই জাতের মাল ওই সময় ছিল যখন সুজি আপনার বান্ধবী হয়েছে, কাছের বান্ধবী, তখন এটা আপনার মুখে শুনছি। এখন তো মানে সুজি আপনার আর বান্ধবী নাই, মারামারি হয়ে গেছে। এখন আবার আস্তে একটু হালকা শোনে, এখন তো গলার ভয়েস নিচে নেমে গেছে। তখন এই গলার টোনটা উঁচু ছিল যখন আপনার সুজি বান্ধবী, তখন বেশ রস নিয়ে সুন্দর করে বলতেন। আজকের গলার স্বরটা শুনে মনে হচ্ছে যে জ্বরের থেকে উঠে মানুষের যেরকম গলার স্বর হয় আজকে এরকম। তার আগে আপনি বলেন গলার স্বরটা পাল্টালো কেন? আগে ওইটা বলতেন, এখনো বললেন, দুইটা স্বর এক নেই, কেন এরকম বলতেন? আজকে শুনে রস যদি আমার সামর্থ্য থাকতো আমি এক ঘন্টার জন্য মধুকে নিয়ে আসতাম রুমের মধ্যে, নিয়ে আইসা আমরা নিয়তিকে পর্যাপ্ত অ্যাটেনশন দিতাম। এটা দেখার পরে এক ঘন্টাও লাগতো না, আধা ঘন্টার মধ্যেই নিয়তিকে গালিগালাজ করে মধু চলে যেত রুম থেকে। মধুর সামনে অন্য কোন মেয়েকে মধু সুন্দরী বলবেন এই জিনিসটা মধু নিতেই পারে না। একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মধুকে এই রুমে নিয়ে আসি, নিয়তি যারা টেক্সট ইউজার আছে ধরেন আমি টেক্সটে চলে গেলাম, সানি ভাইকে নিয়ে আপনাকে শুধু অ্যাটেনশন দিব, মধুকে দিব না। আধা ঘন্টার ভিতরে মধু আপনাকে গালি দিবে, চ্যালেঞ্জ এটা। মধুকে নিয়ে কথা বলার আগে একটু হুশ করে বলবো, এটা তো হতেই পারে না, কেন হতে পারে না আমি বলি। আগে আমি আসলে এর আমি মাইক ছেড়ে দিতাম, কিন্তু কখনো এই লোকের কনভারসেশনে আমি উত্তর দেই না বা কনভারসেশন অংশগ্রহণ করি না, খোঁজটা তার জন্য করি না। এখন তো ওটাও হবে না, কারণ এখন এ আর এর প্রেমিকা সামিয়া এই দুটারই আমার একদম সেম পদের লোফার মনে হয়। এদের অবাধ মানে আমি দুটা লাইন বলতে পারি, সামনাসামনি বলারই প্রশ্ন ওঠে না, কীট পতঙ্গ তারা প্রশ্ন থেকে কথা বলে না। কথা হচ্ছে কি, এই যে নিয়তির কথা বলি, নিয়তির ক্যারেক্টার এমন একটা জিনিস সাথে সে কখনো ভাই বলে সাইয়া বানানোর মতো ক্ষমতা রাখে না। কোথাও একটা কাঠিন্যতা আছে যেটা তাকে ওই জিনিসটা করতে দেবে না, মানে গোলে পড়বো ভাইয়া কেমন আছো গানটা শুনে এভাবে বলতে পারবে না, বড়দের বলতে পারবে গান গাও। এখন আমি দেখিনি যে গান শুনে প্রশংসা নিয়তি করার কিনা, মনে হয় না। খেয়াল করে দেখছি যে একটা হুজুর আসে না, হুজুর গান গাতে আসছে নিয়তির জন্য, হুজুর বলে নিজেকে কি নাম, আই অ্যাম দ্য বয় নাকি জানি, আই অ্যাম অনলি বয় কি জানি। তা নিয়তি আসলে তাকে বলে আই আসেন গান গান, কিন্তু গান যখন শেষ হয় আমি খুব খেয়াল করে দেখিনি, কারণ বেশি গান তো আমি শুনতে পারি না, একটা দুটো সময় খেয়াল করছি নিয়তি পেজটা কিভাবে করে, আমি দেখছি পেজের কোনো ব্যাপার নাই। এই যে পেজের ব্যাপারটা না থাকা মানে হচ্ছে ঢং পরিমাণটা কমে গেছে, গান শুনতে চাচ্ছে ঠিক আছে, কিন্তু আপনাকে বুঝতে হবে কোন আমি দেখ কোন নারীটা কত ঢঙ্গি বোঝাতে হবে। গান শোনার ইচ্ছা প্রকাশ না, গান শোনার পর যে উচ্ছ্বাস, ও বা কি সুন্দর এত সুন্দর ভয়েস প্লিজ, তখন আরেকদিন বলতে হ্যাঁ একটা গাও, এভাবে শুনে একের পর গান আসতেছে পেরে ঢুকে। নিয়তি এই রুমের আর একটা এই রুমের আর একটা ঘটনা বলি, একটা মেয়ে আসছিল নিকটা ভুলে গেছি আপনি, একদম নতুন ওই দিনই মনে হয় লগইন টকের মধ্যে। তো আসার পরে একটা রুমে একটা মেয়ে কথা বলবে, আপনার মাইকে ডাকা হয়, একটু নাইস ব্যবহার করা হয়, পরম ভাই এই কাজটাই করতেছিল এবং সে মাইকে মানে হ্যাঁ চিতা চিতা রাইট চিতা পরম ভাই আসছে, আপনার পরম ভাই মেয়েটার সাথে গল্প করতেছে, সে পাঁচটা মিনিট নিতে পারেন ওই মেয়েটাকে যা তা ভাবে আপনার অকথ্য গালিগালা
রুম থেকেই চলে গেছে। মধু যে কি পরিমাণ জেলাস একটা মেয়ে আপনি চিন্তা করতে পারবেন না, ওর সাথে অন্য কোনো একটা মেয়ে অ্যাটেনশন পাবে বা নাইস করবে এই জিনিসটা নিতে পারে না। আমি আমার আগের অংশটা শোনেনি না, নিয়তি নিয়ে আমি বলতেছিলাম যে নিয়তি কেন বেঁচে গেছে। বেঁচে যাওয়ার কারণ হচ্ছে সে গান শুনতে চায়, কোন গায়ক আসলে বলে একটা গান গান, কিন্তু গান শোনাটা কোনো ব্যাপার না, গান শোনার পরে যে রিয়াকশনটা দেয় এটা হচ্ছে ব্যাপার। দেখবেন এক একটা নারী যেভাবে রিয়াক্ট করে এক একটা গান শুনে, ওর উপরে বেস করে বুঝতে হবে সে কতটা ঢঙ্গি, কতটা ভণ্ড, কতটা 2 নম্বর অথবা কতটা লালায়িত, সবগুলো জিনিস পাবেন রিয়াকশনের মধ্যে। কিন্তু আমি এখানে যে আসে না আই এম এ বয় বা কেউ একজন গিটার বাজায় গান গায়, নিজেকে হুজুর দাবি করে, এই হুজুর যখন আসেন ইয়তি তাকে সুন্দর করে গান গেতে বলে। কিন্তু আমি ওভাবে প্রত্যেকটা গানের শেষে খেয়াল করতে পারিনি, কিন্তু এখনো পর্যন্ত দেখি নাই গান শেষে নিয়তি ঝাঁপায় পড়ছে। ঝাঁপায় পড়ে মনে মানে ওই প্রশংসা দেখলে মনে হয় যে প্রশংসা তো না মেয়েদের কথা বলতেছে, চুম্মাই চাটাই তোরে এক করে দেবো, এরকম ভাবে প্রশংসা করে মেয়ে নারীগুলা। কিন্তু নিয়তির ওই জায়গাটা এখন রোল ছিল না, এটা কেন বললাম ওইটার উপরে বেশ করে বোঝা যাবে যে সে কতটা ঢঙ্গি, কতটা ভাই বলে ছায় বানাতে পারবে। নিয়তির পক্ষে ওটা সম্ভব না, ওর চরিত্রে ওইটা নাই, ওর যেটা ইচ্ছা হবে সেটাই হয়তো করবে, কিন্তু ওই আরেকটা নামে করা, আমি তার অল্প দিন দেখতেছি তার এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে। এটা যেহেতু নাই ওই মধু আই মাস্তান মেলো ফ্রিক এর চ্যাপ্টারের মধ্যে, সে কখনো বোন হতে পারেনি, প্রেমিকাও হতে পারেনি, দুস্রি অরাতও হতে পারেনি, এ কোনোটাই সে পারবে না। কারণ ওই যে স্ট্রেট ফরওয়ার্ড হলে হয় কি এরা ভয় পায়, ব্যাপারটা এরকম না যে নিয়তির, আমি এটা নিয়তির বলতেছি না যে নিয়তির চরিত্র খুব সাফসুত্র, ও হচ্ছে কোনো পুরুষে তার আসক্তি নেই তা না, কিন্তু ওয়ে অফ এক্সপ্রেশন ডিপেন্ড। এখন এই টাইপের মেয়েগুলোকে ওই টাইপের গায়কের সিঙ্গার গুলো পারবে না, ভয় পাবে, তারা তাদের স্টাইল তো আলাদা, তাদের মেয়ে ধরার স্টাইলটা আলাদা, নিয়তি ওই প্যাটার্নের মধ্যেই পড়বে না, এই কারণে তারা তাকে মানে ধরবো ধরবো করে ধরতে পারে না। পারবে বহেন বানাতে, না পারবে বোন বানাতে, না পারবে বান্ধবী বানাতে, না পারবে দুস্থ হওয়ার, না প্রেমিক, এই কারণে নিয়তি মধুর সাথে সম্পর্কটা রয়ে গেছে। এবং ওদের দুজনেরই হয়তো নিয়তির উপর একটা রাগ থাকতে পারে, বোধ দুই নায়ক গায়ক তাদের যে কথাবার্তা এখন দেখলাম এসে, আই মাসদানটা শুনিনি মেলো ফ্রিকেটটা দেখলাম, তারও একটা রাগ আছে, তার রাগটা মূলত ওই জায়গা না, নিয়তি তার সাথে কি ব্যবহার করছে ওই জায়গাটাই, যে তোকে আমি ধরতে পারলাম না, খাইতে পারলাম না, আমার মতো করে পাইলাম না, তুই বোনও হইলি না আমারও হইলি না। আর মধু ওই কারণে নিয়ত থেকে একটা গ্যাপ রয়ে গেছে, পাশাপাশি থাকার পরেও ঝামেলাটা বাঁধেনি, মধুর খাদ্যের মধ্যে পড়ে, এটা হচ্ছে আমার বক্তব্য, বলতেই পারবেন। তবে পরে নিয়তিকে যে সহজ সরল ভালো মানুষ মনে হয় ভালো, কিন্তু না নিয়তি ঠান্ডা ভাবে মিশে যে মারাটা দেয় মধু ওই মারার খপ্পর ছাল চামড়া সহ ওইটা যে নিয়তি নতুন কেউ না, মধুর মতো বোকাও না, মলাপ টাইপের যান না হচ্ছেন। নিয়তি একটা ভয়ঙ্কর ক্যারেক্টার, আমার দেখা প্যালটকে খুবই একটা ভয়ঙ্কর টাইপের ক্যারেক্টার, যে ভয়ঙ্কর ঘটনা ঘটায় ফেলতে পারে ভয়ঙ্কর ভাবে, বাট ভয়ঙ্কর ক্যারেক্টার ভয়ঙ্কর ভাবে ঘটাবে, ভয়ঙ্কর ইনসিডেন্ট ভয়ঙ্কর ভাবে ঘটাবে, ওটার মধ্যে ফুতুফুতু থাকবে না, ওটার মধ্যে লুতুপুতু থাকবে না, ঢলে পড়া থাকবে না, হিসেব করে পড়বে না, এটা হচ্ছে নিয়তির চরিত্র। বাট ওর আচার আচরণের মধ্যে একটা কাঠিন্য আছে, ভয়ঙ্কর বিষয় আছে, দেখলেই একটু পিছনে সরে যেতে ইচ্ছা করে, মানে মানে গান গে পরে তারা পড়ার মতো দূরে কথা, বাট নর্মাল যেভাবে সে ধরে একজনকে মনে হয় যে একটু 2 হাত যদি পিছনে সরে যাওয়ার স্পেস থাকে আমি একটু সরে দাঁড়াই, সে তো আমার উপরে পড়তেছে না ভাব, মানে অনুভূতিটা এরকম হয়। এই অর্থেই বললাম যে সে ভয়ঙ্কর আছে, কিন্তু ভয়ঙ্কর আছে সম্পূর্ণ ডিফারেন্ট একটা স্টাইল তার, যেটা প্যালে পাওয়া যায় না, আমি এই অল্প দিনে যেটা দেখছি। বাট আমি তার বলি নাই যে নিয়তি ইনোসেন্ট, নিয়তির মধ্যে কোনো চাওয়া পাওয়া নাই, রাগ দুঃখ নেই, তা কিন্তু বলতেছি না, কিন্তু মোটা দাগের উপর আমার ভয়ঙ্কর লাগে ওর স্টাইলটা, এতটুকুই। স্ট্রেট ফরওয়ার্ড আছে, মানে যেটা করতেছে সেটা বলেই করে, এই যে স্ট্রেট ফরওয়ার্ডনেস যে জিনিসটা এটা কিন্তু প্যালটাকে খুব কঠিন মেয়েদের কাছ থেকে পাওয়া, এরা আকার পাল্টায়, রং পাল্টায়, স্বাস্থ্য পাল্টায়, বিড়াও হয়তো পাল্টায় ফেলে, এক পুরুষের থেকে আরেক পুরুষের কাছে গেলে ইচ্ছা করে পাল্টায় সব। হ্যাঁ, এই প্যালের মেয়েদের এগুলো হচ্ছে কমন কমন একটা মানে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের মধ্যে নিয়তের ফেলা যাচ্ছে না এতটুকুই, এবং তার এই জন্যই যে কোনো মানুষ একটু হোঁচট খাবে, মানে পটাইতে যে হোঁচট খাবে, টানতে যে হোঁচট খাবে, হোঁচট খাওয়াটাই স্বাভাবিক, এটার জন্য নিয়তির হয়তো কষ্ট আছে ভিতরে, কারণ সব থাকে মানুষ তাকে একটু টেনেও টানতেছে না, এক ধরনের একাকিত্ব পাওয়ার মধ্যে তৈরি হওয়ার কথা, কারণ এরা ওই রোল গুলোই প্লে করতে পারবে না যেটা নারী পুরুষের সম্পর্ক হওয়ার ক্ষেত্রে সহায়ক হিসেবে কাজ করে, মেয়েদের বিশেষ করে এই যে ঢলে পড়া গলে পড়া, ভাই বলে
পরে আবার শোনা যায় বিদেশ যেতে চাচ্ছে, এই কথা যখন ওঠে এই জাতীয় কথা, তখন তো কিছু একটা গন্ডগোল থাকে। এটা আমি বলতেছি না যে ভাই বলে বিদেশ যেতে চাচ্ছে মানে সবাই নষ্টামি করেছে, তা না, কিন্তু মেয়েগুলোর সমস্যা হচ্ছে এরা যা ভাবে সেটা বলে না, যেটা বলে সেটা ভাবে না, আর যেটা ভাবে সেটা লুকায় রাখে। এটা মেয়েদের একটা কমন প্রবলেম থাকে, বাচ্চাগুলোর বেশি, বাচ্চা মেয়েদের এটাই এদের সমস্যা। আবার এটাই এদের পুরুষরা এটাই পছন্দ করে, এটা কিন্তু মেয়েদের একটা বেসিক প্রবলেম। আবার দেখা যায় পুরুষরা মেয়েদের এগুলো না থাকলে তারা অনেক ক্ষেত্রে হয়তো ওই যে বলবে নিয়তি এই নিয়তি এটা বলবে, কারণ ওর মধ্যে ওই জিনিসটা নাই, ধর্ম আর কাঠের মধ্যে আছে। এবং অনেক কথাবার্তা খুব স্ট্রেট বলে, যেটা শুনলে অনেক ক্ষেত্রে মনে হবে যে হয়তো অনেক মানুষ ভাবে যে সেক্সুয়াল টার্মের সাথে কথা বলে ফেলতে পারে, কিন্তু ওইটা শোনার পরে আরেকটা পুরুষ কিন্তু তার দিকে আকৃষ্ট হতে পারবে না, পার্থক্য ওইটাই। আর একটা মেয়ের মধ্যে শুনলে একটা গদগদ হয়ে যাবে একটা ব্যাপার, কিন্তু নিয়তি যখন সেম ওয়ার্ডটা বলবে তখন আরেকটা পুরুষ ওইটা শুনে ঝাঁপ দেওয়ার মতো শক্তি পাবে না, পার্থক্য এই জায়গাটাই। আমি কিন্তু ওর প্রশংসা করিনি, আমি ওর ভয় পাই, কিঞ্চিত হালকা হলেও ভয় পাই।